नमस्कार বন্ধুরা আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা নিচে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাঁ আমরা জানি গাছ করতে গেলে প্রচন্ড রোদদুরের দরকার হয় ফল ফুল গাছে করতে গেলে পর্যাপ্ত পরিমাণে রোদদুরের দরকার হয় আর যাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে রোদদুর পা হয় না বা আসে না অনুপস্থিতির কারণে তোমরা গাছ করতে পারো না তাদের জন্য যে সিরিজটা করছি সেটা হলো হাউস প্ল্যান্ট সিরিজ যারা ইনডোর প্ল্যান্ট করতে চাও যারা ঘরের মধ্যে গাছ করতে চাও বারান্দাতে গাছ করতে চাও এবং ব্যালকনিতে গাছ করতে চাও তাদের জন্য আমি এই ধরনের গাছগুলো যারা অল্প রোদদুরে খুব সুন্দরভাবে গ্রো করে তাদের জন্য এই সিরিজে প্রত্যেকটা গাছ নিয়ে ধাপে ধাপে আলোচনা করছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আগেও এই ধরনের গাছ নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ক্লিক করে তুমি দেখে নিতে পারো তো আজকে আমি এই ধরনের যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাম ভ্যারাইটি হ্যাঁ আজকের যে ভ্যারাইটিটা সেটা হলো পাম এটা হলো টেবিল পাম বা চায়না পাম বা উইন্ডমিল পাম আমরা সবাই এর সঙ্গে পরিচিত এই গাছটা যদি আমরা বাড়িতে একটা হালকা ছায়াযুক্ত জায়গায় রাখি গাছটা খুব সুন্দর হবে এর দেখতে খুব ভালো লাগবে এবং মনে হবে যেন বাড়ির কোনো একটা ছোট্ট তাল গাছ রোপণ করা আছে তো আমরা প্রথমেই জেনে নিই যেটা এটাকে টেবিল পাম কেন বলা হয় বন্ধুরা আমরা সবাই জানি পাম মানে তাল গাছ তো এই তাল গাছের যে ভ্যারাইটিগুলো এই তাল গাছের ভ্যারাইটিগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট প্রজাতি হলো এই টেবিল পাম মানে এটা তুমি ছোট অবস্থাতে তুমি টেবিলে রাখতে পারো টেবিলে সাজিয়ে রাখতে পারো আর চায়না পাম অ্যাকচুয়ালি আমরা সকলেই ছোট ছোট জিনিসকে চায়নার সঙ্গে তুলনা করে দিই যে ছোট জিনিস মানে এটা চাইনিজ টাইপের তাই এই চাইনিজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা অ্যাকচুয়ালি চায়না পাম নয় এটা হলো টেবিল পাম বা উইন্ডমিল পাম তো এই যে গাছটা আমরা বাড়ির মধ্যে করব আমরা হালকা আলোতে সেমিশেডে করব এর জন্য কি ধরনের মাটি দরকার হয় প্রথমেই বলে রাখি এটা যদি তুমি মাটিতে করতে চাও তুমি মাটিতে লাগাতে চাও তাহলে অবশ্যই করে গাছটা বড় হবে সুন্দর হবে কিন্তু এটা যদি টবে করতে চাও এর সঠিক ব্যবস্থাপনা তোমাকে নিতে হবে তবে তোমার ঘরের মধ্যে সুন্দর লাগবে এই গাছটা তাহলে আমরা কিভাবে মাটি তৈরি করব এই যে ধরনের মাটি পছন্দ করে সেটা হলো একেবারে উচ্চ জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি আর এই উচ্চ জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমরা কি করব আমরা আমাদের হাতের কাছে যে ধরনের মাটি আছে সেই ধরনের মাটি এক ভাগ নেব এবং আমরা এর সঙ্গে যেটা মেশাবো দু ভাগ নদীর সাদা বালি মাটি রিভার স্যান্ড বলে সিলভার স্যান্ড বলে এই যে স্যান্ডটাকে মেশাবো এর পরিবর্তে কখনোই আমরা বিল্ডিং তৈরিতে ব্যবহৃত যে লাল বালি সেই বালিটা কিন্তু ব্যবহার করব না তাহলে এটা হলো এবং এর সঙ্গে আমাদের এক ভাগ ভার্মি কম্পোস্ট নাহলে গোবর সার নাহলে পাতা পচা সার গোবর সার অথবা পাতা পচা সার ভালো মানের নিতে গেলে তোমাকে এক বছরের পুরনো পচানো হতেই হবে এবং এর সঙ্গে আমরা 10-12 ইঞ্চি টবের জন্য এক চামচ আমরা যেটা নেব সেটা হলো ফসফেট বা হার গুঁড়ো এই যে একবার মেশাবো মাটি তৈরির সময় এটা বছরে একবার মেশাবো কারণ এই গাছটা এত বেশি ফসফরাস পছন্দ করে না প্রত্যেক বছর এক চামচ করে দিয়ে দেবো হলো আমরা ভালো করে মাটিটা তৈরি করে ফেললাম এবং মাটি তৈরির আগে আমরা যে টবটা নেব এই গাছটা খুব সুন্দর বসি হয় এমন একটা জায়গায় যা রাখবে তোমরা জায়গাটা একটু বড় হয় এবং 12 ইঞ্চি টব 10 ইঞ্চি টবে হবে 8 ইঞ্চিতেও হবে 12 ইঞ্চি টব কিন্তু খুব সুন্দর লাগবে এর থেকে বড় টব নিলে আরও ভালো লাগবে তবে আমরা এটা একটা ছোট্ট জায়গায় যদি করতে চাই বেস্ট হবে 12 ইঞ্চি টব আর টবে করা মানে তোমাকে যে কোনো গাছ করতে গেলে তার ড্রেনেজ সিস্টেম করতে হয় এই ড্রেনেজ সিস্টেম নিয়ে আমি আগে অনেক গাছ প্রতিস্থাপনের সময় আমি ভিডিও করেছি এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়াও আছে তুমি যদি দেখতে চাও অবশ্যই করে কোনো একটা ভিডিও দেখে নিয়ে তুমি এটা দেখে নিতে পারো আমি ড্রেনেজ সিস্টেমটা আগে থেকে করে রেখেছি তার উপর কিছু মাটি দিয়েছি যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয় মাটিটা দেওয়া হয়ে গিয়েছে এবং এবার আমি কি করব গাছটাকে প্রতিস্থাপন করব খুব ভালো করে সাবধানে করতে হবে কারণ এই গাছে কাঁটা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর তোমরা খুব ভালো করেই জানো যে তাল গাছে কাঁটা থাকে দেখো আমরা সোজাসুজি বসাবো কিন্তু এটা অনেকটা ঢুকে গিয়েছে তাই আমরা আরও মাটি দিয়ে দেব আমরা সুন্দর করে আরও মাটি দিতে থাকবো দেখো
এবং আমি তোমাদেরকে বলি যারা নতুন দেখছো তারা মাটি দেওয়ার যে প্রসেসটা আমি বার বার করে তোমাদেরকে বলতে চাই। এই যে মাটি দিলাম দেওয়ার পরে এইভাবে ধেসে ধেসে দেবো, কারণ এই যে মাটিটা আছে এই মাটিটার মধ্যে যে এয়ার থাকে সেই এয়ারটাকে চেপে চেপে বের করে দিতে হবে। কারণ এয়ারটা যদি থেকে থাকে তাহলে ওখানে কিন্তু এয়ারটাকে বের করে দিয়ে জল জমবে এবং জল জমার কারণে গাছে রুট রট হবে, আর এই গাছ জল জমা একদম পছন্দ করে না। তাই আমরা প্রথমেই দেখে নিই, হ্যাঁ গাছটা আমরা সঠিকভাবে বসাতে পেরেছি। এবার আমরা চারিপাশ দিয়ে সুন্দর করে আমরা মাটিটা দিয়ে দেবো। দেখো মাটি দিতে দিতে আমি তোমাদেরকে বলবো, এই যে মাটিটা ঘেঁষে দেওয়ার, মাটিটা চেপে চেপে দেওয়ার যে ব্যাপারটা সেটা তোমাকে করতেই হবে। এটা কিন্তু খুব একটা ছোট্ট ব্যাপার, কিন্তু এটাকে তোমাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাকে সব সময় এটা করতে হবে যে কোনো গাছের ক্ষেত্রে। বন্ধুরা আমি তোমাদেরকে বলি যে এই গাছটা আমার প্রতিস্থাপন প্রায় সম্পূর্ণ হয়েছে। এবার আমি যেটা করব সেটা হলো গাছটাতে ভরে জল দেবো। প্রত্যেকটা গাছ, যে কোনো গাছ টবে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করার পরে সব সময় সম্পূর্ণভাবে জল দিয়ে দেবে, একেবারে ভরে জল দেবে, সুন্দর করে ভরে জল দিয়ে দিতে হবে। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রতিস্থাপন। এবার আমাদেরকে দেখতে হবে এই গাছটা কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো। বন্ধুরা আমি তোমাদেরকে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই গাছটা তুমি যদি মাটিতে বসিয়ে দাও এবং সেখানে যদি ফুল সানলাইট থাকে তাহলে কিন্তু এই গাছটা পুড়ে পুড়ে যাবে, পাতাগুলো পুড়ে পুড়ে যাবে। একেবারে এই গাছ মাটিতে লাগাও অথবা টবে লাগাও, কখনোই ফুল সানলাইট এ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না এই ভ্যারাইটিটা। তাই তুমি টবে লাগাও বা মাটিতে লাগাও, এমন একটা জায়গায় লাগাবে সেখানে কিন্তু সেমিসেড যেন হয় গাছের, যেন কখনোই সূর্যের যে তাপটা যেন সরাসরি না পড়তে পারে বা হালকাভাবে যেন না পড়ে। তাই আমরা বাড়ির এমন একটা জায়গায় রাখবো যেখানে সরাসরি সূর্যের যে আলোর উষ্ণতা যেন না আসে, তাহলে কিন্তু এই টিপগুলো পুড়ে পুড়ে যাবে। হলো এইরকম জায়গায় তোমাদেরকে রাখতে হবে। এবার জলের ব্যাপারটাই আসে তোমাদেরকে বলি, জল, এই গাছটা জল এত বেশি মাটি ধরে রাখবে পছন্দ করে না। ময়েশ্চার হতেই পারে, খুব ময়েশ্চার একদম নয়, চপচপে তো নয়ই। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা শহরে থাকো বা যারা কর্পোরেশন এলাকায় থাকো তাদের জলে ক্লোরিন ফ্লোরিন এগুলো থাকে, ক্লোরিনযুক্ত জল এ একেবারেই পছন্দ করে না। ওই জল তুমি যদি দাও গাছটা কিন্তু মারা যাবে খুব ভালো করে। ওই জল তোমার ছাড়া যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে ওই জলটা একটা খালি উন্মুক্ত জায়গায় রেখে দেবে, একটা বালতিতে রেখে দেবে। রেখে দেওয়ার পরে 24 ঘন্টা রেখে দেওয়ার পরে ওই ক্লোরিন ফ্লুরিনগুলো উড়ে যাবে, যেহেতু ঢাকনা খোলা থাকবে উন্মুক্ত থাকতে হবে, উবে যাবে, তার পরের দিন তুমি এটা দেবে। তাছাড়া পুকুরের জল খুব ভালো, বৃষ্টির জল খুব ভালো, ডিস্টিল ওয়াটার খুব ভালো। তাই আমি তোমাদেরকে বলবো এইভাবে তোমরা জল দেবে। আর জল দেওয়ার যে ব্যাপারটা, যেহেতু তোমরা ঘরের মধ্যে রাখছো, বারান্দায় রাখছো, ব্যালকনিতে রাখছো, তাহলে তোমরা বুঝে বুঝে জল দেবে। ওপরের 2 ইঞ্চি মাটি যখন শুকিয়ে যাবে তখন গিয়ে জল দেবে, সেটা 15 দিনে হতে পারে, তোমার কাছে 7 দিনেও হতে পারে, সেটা 1 মাসে হতে পারে। 1 মাসে হতে পারে মানে তুমি অনেক বেশি জল দিয়ে ফেলেছো, তাহলে কিন্তু গাছ মোটামুটিভাবে মারা যেতে পারে। 15 দিনের মধ্যে গাছের জল, গাছের মাটির জল যেন শুকিয়ে যায় এইভাবে জল দেবে। আর যখনই 2 ইঞ্চি মাটি শুকিয়ে যাচ্ছে তখন গিয়ে ভরে জল দেবে, একবারই জল দেবে, আবার যখন শুকিয়ে যাবে তখন গিয়ে ভরে জল দেবে। এইভাবে তোমাকে জলের ব্যবস্থাপনা করতে হবে। এরপর আসি খাবারের গল্পটা। আমি প্রথমেই বলেছি বছরে একবার ফসফরাস, যেটা ফসফেট হিসেবে আমরা দিই, সেটা দিলে যথেষ্ট। তাই এই গাছ যেহেতু ফসফরাস পছন্দ করে না, তাই আমাদেরকে এটা যেটা করতে হবে, ফসফরাস ছাড়া আমাদেরকে যে কোনো সার দিতে হবে প্রত্যেক মাসে একবার করে। 19-19-19 এটা, এই যে NPK ওয়াটার সলিউবল বা মাটিতে যেটা দেওয়া যায় সেটা হলো 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে, নেওয়ার পরে এটা 2 মাসে একবার করে, 2 মাসে একবার করে 250 ml মাটিতে দেবে। এবং যদি মাটিতে না দিতে চাও তাহলে একবার স্প্রে করে নেবে, গাছটা ধুয়ে নেবে। জাস্ট এমনটা নয় কিন্তু যে তোমাকে সব সময় প্রত্যেক সপ্তাহে দিতে হবে। 14-0 এটা যে একটা NPK যেগুলো আছে সেগুলো কিন্তু 13-0-45 যেটা আছে সেটা তুমি প্রত্যেক সপ্তাহে দিতে পারো, সেটা গাছের জন্য খুব ভালো।
বন্ধুরা স্টেপ বাই স্টেপ তোমাকে এভাবে গাছটাকে খেয়াল রাখতে হবে। আবারও বলছি, জল বেশি দেওয়া যাবে না এই গাছের জন্য। যেমন রোদ্দুরে রাখলে গাছটার টিপটা পুড়ে যায়, তেমনি জল বেশি দিলে গাছের টিপটা কিন্তু পুড়ে যাবে। এবার আসি, আমি তোমাদেরকে বলি যে এই গাছের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়। মাইক্রোনিউট্রিয়েন্টসের কোন পার্টের অভাব হয়? FE লৌহের ডেফিসিয়েন্সি হয়, FE ডেফিসিয়েন্সি হয়। তাই মাইক্রোনিউট্রিয়েন্টস এমন আছে যেগুলোতে লৌহ আছে, FE আছে, এগুলো দেখে তুমি নিয়ে নেবে এবং এটা কিন্তু মাসে একবার করে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে এবং যেটা বেঁচে থাকবে অন্য গাছগুলোতেও দিয়ে দেবে। মাইক্রোনিউট্রিয়েন্টস এটা কিন্তু খুব দরকার এই গাছের জন্য। এবার পোকামাকড়ের কথায় আসি। এই গাছে মিলিবাগ হয়, অ্যাফিডস হয় এবং মাকড়ের আক্রমণ হয়। যদি তুমি এটা বাইরে রাখো তাহলে কিন্তু এগুলো হবে, ঘরের মধ্যে কিন্তু রাখলে এগুলো হবে না। যদি তুমি ঘরের মধ্যে রেখেছো, এগুলো হয়েছে, তখন কি করবে তুমি? এই গাছটা 1 মাসের জন্য বাইরে রাখবে এবং সেটা যেন একটু ছায়া জায়গায় হয়, তখন এই গাছে ওই পোকামাকড় অনুযায়ী কেয়ার নেবে। কেয়ার নিলে কিন্তু খুব সুন্দরভাবে ওগুলো সরে যাবে। যদি মিলিবাগ হয়, কনফিডার 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এই কনফিডার ইমিডাক্লোরপিড নামে পাওয়া যায় বাজারে। এবং যদি অ্যাফিডস হয়, রোগর প্লাস, রোগর, ডাইমেথয়েড 30%, এই গ্রুপের যে কোনো পেস্টিসাইড নিয়ে তুমি ঝাঁকিয়ে স্প্রে করবে ওই 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে যখন হবে। আর যদি তোমার মাইটস হয় তাহলে ঠান্ডা জল পাতার তলার দিকে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে, দেখবে সুন্দর করে গাছটার মাইটসগুলো চলে যাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি যদি কেয়ার করতে পারো এই পামের, এই ভ্যারাইটি টেবিল প্যামের, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমার বাড়ির মধ্যে এটা কিন্তু বুশি হয়ে উঠবে, খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।